হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল কিন্তু বাসি কাজকর্ম সেরে আমি চা বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে দেখো তনু কিন্তু রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে ও কিন্তু স্কুল পড়তে যাবে সকাল, তখন 7টা বাজে, আর ও কিন্তু পড়ার জন্য রেডি হয়ে গেছে, পড়তে চলে যাবে। তো দেখো ও কিন্তু বেরিয়ে গেছে, ও তো কিছু খায় না, না খেয়ে চলে যায়, জল খেয়ে বেরিয়ে গেছে। আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, চা তো হয়ে গেল দেখতেই পাচ্ছ। আর আমার বর মশা গেছে জল ভরতে, টাইম কলে জল এসছে, তো জল ভরতে গেছে, আর আমি এদিকে চা করে নিয়েছি। আর আমি না যখন বয়স দিচ্ছি তখন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হয়তো একটু আওয়াজ পেতে পারো, একটু মানে কিছু মনে করো না। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু চাটা হয়ে গেছে, আর চা বর্মশাই তো আসেনি, তো ওর চাটা কিন্তু আমি ঢেকে রেখেছি। আর আমি কিন্তু এদিকে চাটা খেয়ে নেবো, আর বাবু কিন্তু স্কুলে চলে গেছে, বাবু ছাত্র শরবত খেয়ে স্কুলে চলে গেছে। তো আমি এদিকে চাটা খেয়ে নেবো, আর চাটা আজকে খাবো এস বিস্কুট আছে, সেই এস বিস্কুট দিয়ে চাটা খাবো আমি। আর সকালবেলা না এই বিস্কুট দিয়ে চাটা খেতে খুব ভালো লাগে। আর আমি তো লিকার চাই খাই, দুধ চা খাই না, তোমরা জানো তো লিকার চাই কিন্তু খাই। তারপরে দেখো চাটা খেয়ে চলে গেছি স্নান করতে, আর প্রচুর বৃষ্টি, তখন বৃষ্টি বৃষ্টি, আর অনেক দিন ধরে কিন্তু বৃষ্টি, কাপড় জামা শুকোচ্ছে না, তবুও কাপড় জামা বেরোচ্ছে, রোজ ধুতে হচ্ছে। তো কাপড় জামা ধুয়ে স্নান টান করে কিন্তু চলে এসেছি। তো এসে তারপরে কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, তো তনুর স্কুলে যাব, স্কুলে মিটিং আছে, তো মিটিংয়ের জন্য রেডি হয়ে গেছি। তখন বাজে 3টে। তো দেখো বাবুও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে, আর বাবু কিন্তু মাথা চিরণি করে নিচ্ছে নিজে নিজেই। তারপরে দেখো আমরা ঘরটার তালা দিয়ে বেরিয়ে গেছি স্কুলের জন্য, তো স্কুলে গিয়ে কিন্তু বসে আছি, তখন কিন্তু মিটিং শুরু হয়নি, তো আমরা সবাই মানে গার্জেন সবাই আসেনি, কয়েকজন এসছে তাই স্কুলে কিন্তু গিয়ে বসে আছে। আর তখন কিন্তু বেশ আকাশটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি পড়ছিল না, তো বৃষ্টি পড়বে। তারপরে দেখো দেখতেই পাচ্ছ বসে আছি সবাই মিলে, তো এখনও অনেক গার্জেন আসার বাকি আছে, তাই ম্যাম বলছে একটু বসুন আপনারা, তারপরে মিটিং শুরু করছি। তো দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু এখানে বসে আমরা গল্প করছিলাম। তারপরে দেখো এদিকে কিন্তু আর তনুদের খেলাও ছিল, ও কিন্তু খেলাই ছিল, তারপরে আবার খেলা থেকে এসছে, এসে ক্লাসরুমে বসেছে, বসে তারপরে কিন্তু মিটিংটা শুরু হলো। তো মিটিং টিটিং করে তারপরে কিন্তু তখন বাজে 5টা, তখন বেরিয়ে গেছে, আর তনু কিন্তু তখন খেলা ছিল বলে ওর স্কুল ছুটি হয়নি, তো স্কুলেই ছিল। তো আমি কিন্তু স্কুল থেকে এসে তারপরে দেখো বিছানাপত্র কাপড় জামা কিন্তু গুছিয়ে নিয়েছি, আর কাপড় অনেক কাপড় ভিজা ছিল, আর কিছু কিছু কাপড় কিন্তু শুকিয়েছিল, যেগুলো শুকিয়েছে সেগুলো কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি, আর ভাঁজ টাজ করে নিয়েছি। তারপরে কিন্তু তনু স্কুল থেকে চলে এসেছে, আর তনু স্কুল থেকে এসে খেয়ে দিয়ে দুজনে ঘরে বসে পড়েছে, আর দুজনে মারাপিটা করছে, আর একজনের রাগ হয়েছে, দেখতেই পাচ্ছ রাগ করেছে। আর তনু বলছে কী হয়েছে, আমি বলছি তুই তো মেরেছিস, তো রাগ করেছে, দেখতেই পাচ্ছ ওদের দুজনে কিন্তু খুব মারাপিটা করে। আমার আর ভালো লাগে না জানো তো, এরা এত মারাপিটা করে না, খুব মানে বিরক্ত হয়। তারপরে দেখতেই পাচ্ছ কী করছে। আর তখন কিন্তু বাবু মানে তখন কটা বাজে, 6টা বাজে, সন্ধ্যা দুপুরনা জ্বালিয়ে আমরা বসেছিলাম। তারপরে দেখো এদিকে কিন্তু কাপড় জামা কিন্তু ভাঁজ আর শেষ মানে ভাঁজ করা কিন্তু আর শেষ হচ্ছে না। তারপরে দেখো এদিকে কিন্তু বৃষ্টিটাও নেমে গেছে ঝপঝপ করে, দেখতেই পাচ্ছ বৃষ্টিটা কিন্তু বেশ হচ্ছিলো। তো বৃষ্টি কিন্তু হলে বেশ ভালোই লাগে, কিন্তু কী বলো তো কাপড় জামা শুকায় না, তো এটাই একটু খারাপ লাগে, আর নাহলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা খুব ভালোই লাগে। তো তারপরে দেখো বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টি নামলে আমার জল ভরার চিন্তা হয়, টাইম কলের জল আসে তো বিকেলবেলা, ওই বিকেলবেলা টাইম কলের জল টল কিন্তু আজকে ভরেই নিয়েছিলাম বৃষ্টি আসার আগে, তো ওই জন্য আর চিন্তা নেই, ভাবলাম যে বৃষ্টি নেমেছে আমার আর কিচ্ছু আসা যায় না, এখন জল টল ভরা হয়ে গেছে। তারপরে দেখো এদিকে বাবু সন্ধ্যাবেলা এদিকে কেক খাবে, কেক নিয়ে বসে পড়েছে, তো বলছে মা একটা খাবে আমি একটা খাবো, আর দিদিকে বলছে দেবে না, বলছি না দিদিকে একটা দাও তুমি একটা খাও আমি খাবো না। তো দেখো এদিকে কিন্তু বাবু কেক নিয়ে বসে পড়েছে, আর কেকটা কিন্তু বাবু নিজে নিজে একা একাই কিন্তু পেকেট থেকে খুলেছে, আর খুলে কিন্তু তারপরে খাওয়াও হয়ে গেছে, আর খেয়ে দিয়ে তারপরে দেখো এদিকে কিন্তু বাবুকে নিয়ে বসে পড়েছি বই পড়াবো বলে, তো কিছু অল্প বইটই পড়িয়ে তারপরে কিন্তু এদিকে খেলা করছে বাবু, পড়াশোনা করে তারপরে কিন্তু খেলা করছে। তো ও পাইপ দিয়ে যে কী বানাচ্ছিল নিজেও পারছিল না, তো আমাকে বলছিল মা বানিয়ে দাও, আমি আমার এখন অনেক কাজ আছে আমি বানাতে পারবো না, তুমি একা একাই খেলা করো। তো ও কিন্তু একা থাকলে একা একাই খেলা করে, আর তনু থাকলে ভীষণ বিরক্ত করে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন।